नमस्कार बंधुरा हरि नित्य किसने तुम्हारे सबा के स्वागत। आज तुम्हारे साथ शेयर करब सुजिर काटी शाकटा भीषण सहज एकदम बनानो इटा और अल्प समय तैरी हो जाए। तो चलो देखे नी रेसिपिटा। तो सब प्रथम एखे बैटर बनाब तर एक कप सुजी नहीं मध्य देव हाफ कप मैदा একটু নুন দেব স্বাদমতো। এবার ময়দা সুজি আর নুনটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু দুধ। দুধ দিয়ে একটু মিক্স করে নেব আর এর মধ্যে দেব আমি গুড়ের জল। তোমরা গুড়ের জলের জায়গায় চিনি দিতে পারো। তো আমি গুড়টা একটু জলে গরম জলে ভালো করে গুলে নিয়েছিলাম, কারণ আস্ত গুড় দিলে একটু গুলতে দেরি হয়, সেই জন্য আমি প্রথমে গুড়টা গুলে নিয়েছি। তো এবার গুড়ের জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এটা 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, আর পরে যদি দরকার হয় তাহলে এর সঙ্গে দুধ মিশিয়ে নেব একটু। আর এখানে আমি পুরো বানানোর জন্য 1 কাপ ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে 2 এলাচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 কাপ সিমই। আমি এখানে সিমই নিয়েছি, তোমরা চাইলে সুজি ইউজ করতে পারো। তো ভালোভাবে সিমইটা একটু ফ্রাই করে নেব ব্রাউন কালার করে। সিমইটা ভালোভাবে ব্রাউন কালার করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুধ। 1 কাপ দুধ দিয়েছি, দুধটা দিয়ে একটু মিক্স করে নেবো। তারপর আর 1 কাপ দুধ দিয়ে দেবো এর মধ্যে। মোটটা আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি দিয়ে একটু মিক্স করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 3-4 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এটা রান্না হয়ে গেছে প্রায়। তো ভালোভাবে মিক্স করে 2 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেব আর এই ঘিটা ভালোভাবে ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হয়ে গেলে ঘিটা আরও খানিকটা শক্ত হয়ে যাবে। আর তারপর আমি এখানে পাটিসাপটা বানানোর জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব। আর সামান্য একটুখানি তেল দিয়েছি আমি, দিয়ে এর মধ্যে 2 ছোট চামচ ব্যাটার দিয়েছি। তারপরে ব্যাটারটা একটু চামচের সাহায্যে ছড়িয়ে একটু পাতলা করে দেব। আর এখানে বারবার তেল দেওয়ার কোনো দরকার নেই, একবার তেল দিলে হবে, মানে প্রথমবারে একটু তেল দিতে হবে, তারপর কোনো তেল লাগবে না। তো একটু থালা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর থালাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব পুর। তো পুরটা আমি একটু লম্বা করে নিয়েছি গোল করে। তারপরে এটা মধ্যেখানে দিয়ে রোল বানিয়ে নেব। আর এখানে আমি একটা তাও নিয়েছি, তাওতেও একটা বানিয়ে দেখাবো তোমাদের। তো এটা তাওতেও ভালোভাবে তৈরি হয়ে যায়, পাটিসাপটাটা কোনো অসুবিধা হয় না। তাওয়াটাও প্রথমে ভালোভাবে গরম করে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিতে হবে প্রথমবারই, তারপরে এটা ভালোভাবে রোল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না বানানো। তো বন্ধুরা এখানে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি এটা। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব।